There lived a prince in a land a long time ago. His only wish was to marry a real princess. I want to marry a real princess. কি হলো ভালো লাগছে না শুনতে? ভালো লাগছে, কিন্তু অনেকটা গরম পড়েছে, প্লাস খিদেও পাচ্ছে। খিদে পাচ্ছে? এমন কিছু বানা যেটা কিনা একটু ঠান্ডা ঠান্ডা হবে। ঠান্ডা ড্রিঙ্কস এর মতন ড্রিঙ্কস? তুমি কি খাবে? আমি ড্রিঙ্কস খাবো। ড্রিঙ্কস ঠিক আছে, দেখি কি বানানো যায় ওদের জন্য। তো চলুন আজকের একটা আমি ওয়াটারমেলন ড্রিঙ্কস করে খাওয়াই ওদের। নমস্কার দর্শক বৃন্দ, আমি ত্রিদেবী, আমার চ্যানেল কেয়ার অফ সিমন শ্রীমতীতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আশা করছি আপনারা ঠাকুরের কৃপায় খুব ভালো আছেন। শুনতেই তো পেলেন দুজনে কি আবদার করলো। আবদার না খাবদার, খাবদার করলো। তো চলুন আজকে আমি একটা ওয়াটারমেলন মজিটো করে খাওয়াচ্ছি। তরমুজটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে আমি কাটব। প্রথমে আমি সাইডগুলোকে কেটে ফেলে দেব। এবার মাঝখান থেকে এটাকে দুভাগ করিব। এবার এটাকে আমি এবার এটাকে সাইডগুলো কেটে ফেলে দেব। সাইডগুলোকেও ফেলে দেব, সাদা যেগুলো আছে। এবার আমি সাদা সাদা যেগুলো থাকে ওগুলোকে আমি আস্তে আস্তে এরকম করে ফেলে দেবো। এরকম ভাবে কাটলে দানাগুলো ফেলতে সুবিধা হয়। আর খুব ইজিও হয় এটা কাটতে তরমুজ। এরকম গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নেব। এটা করলে কি হয়, দানাগুলোকে আমি সবকটা ঠিক মতো ফেলে নিতে পারবো। এরকম ভাবে একটুখানি তাড়াতাড়ি আপনাদের এগুলো বার হয়ে যাবে দানাগুলো। এবার আমি কিছুটা তরমুজ ছোট ছোট করে কিউব আকারে কেটে রাখবো। এবার আমি এই লেবুটাকে ছোট ছোট আকারে কেটে নেব। এরকম ভাবে ছোট ছোট করে আমি লেবুগুলোকে স্লাইস করে নেব। এখান থেকে কটা মিন্ট লিফ নিয়ে আমি এগুলোকে অল্প করে একটু থেতো করে নেব। এই মিন্ট লিফগুলোর সঙ্গে আমি এই লেবুগুলো
অল্প করে একটু থেতো করে নেব। প্রথমে আমি এই বোলটার মধ্যে 2 চামচ চিনি নেব, এবার সামান্য নুন। এবার এখানে পুদিনা পাতা আর মিন্ট লিফটা যেটা থেতে করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এবার আমি এই ওয়াটারমেলনের জুসটা আমি এটার মধ্যে দিয়ে দেব। এটাকে আমি ভালো করে নেড়ে নেব সবকিছু মিক্স করে। প্রথমে আমি এই জুসটা যেটা করেছি সেটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব। তারপরে কটা বরফের মধ্যে দেব। এরপর কতগুলো তরমুজের ছোট ছোট করে কিউব কেটে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমি কিছুটা সোডা মেশাবো। এবার আমি এটাকে একটু গার্নিশিং করে দেব। আমার ওয়াটারমেলন মুজিটো একদম রেডি। এই গরমের সময় এই রিফ্রেশিং ড্রিঙ্কটা বাড়িতে বানিয়ে করে দেখবেন, একদম প্রাণ একদম জুড়িয়ে যাবে। ইমন, বনুকে নিয়ে আয় এদিকে। হ্যাঁ আসছি। ওয়াও, এটা কি? এটা কি? হুম, ঠিকই। দু সাইডে বসো, দেখে তো কোন ওয়াটারমেলন আছে। হ্যাঁ, এটাকে বলে ওয়াটারমেলন মুজিটো। ভালো, তুমি চলে বসো। তুমি পরিচয় ভালো, একটু চলে বসো। চলে বসো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকের এবার নতুন একজন এসছে, এ হলো আমাদের ছোট্ট তিন্নি, আমার ননদের মেয়ে। কেমন হয়েছে খেতে? শুধু এরকম ভালো হয়েছে? খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে খেতে। অনেকটাই ভালো হয়েছে, আর ভালো হয়েছে মানে দারুণ হয়েছে, যাই বলা হয়। যাক, তোদের ভালো লাগলেই আমার করাটা সার্থক। আর এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খেলে একদম মন প্রাণ জুড়িয়ে যায়। এই কতটা শেষ হয়ে এসেছে।
আমার এই ওয়াটার মিরর মুজিটো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা দেখে একটা লাইক দেবেন, কমেন্ট করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেল কেয়ার অফ সিমান শ্রীমতী যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ।